আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি যে যেখানে আছো খুব বেশি ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে শুরু করছি একটা আগডুম বাগডুম শেয়ারিং তোমাদের সাথে। আর এটা আগডুম বাগডুম হলেও মনে হয় যে উপকারী হবে আশা করি। আমি প্রথমে আমার নাইফটাকে একটু ধার করে নিচ্ছি কাপের উল্টো পিঠে। এটা মোটামুটি একটু ভালোই কাজ দেয়। তো যখন কাজ করি হাতের সামনে কিছু না থাকলে বা আমার কাছে শার্পনারটা নাই, নাইফ শার্পনার নাই, মানে কিনবো কি না হয়ে ওঠে নাই, তো এটা দিয়ে করি বা শিলপাটার শিল দিয়ে করি। তো এটা করার পরে আমরা এখন, এটা হচ্ছে সন্ধ্যাবেলা, মা মেয়েরা কী খাবো করছি আর একটু অলসতাও কাজ করছে, তো চাচ্ছি ঝটপট অল্প সময়ে কী করা যায় এমন কিছু করে খাই। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। তো আমি এখানে পেঁয়াজ কুচাবো আর মরিচ, ডিম, আর চেয়েছিলাম বাটার দিয়ে করতে, বাট বাটার বাসায় নাই, আমি নিজেই ডস খেয়েছি। আমি তো যাই হোক, এটা পরের কথা। এখন আমি কিন্তু মানে আমার ইনগ্রিডিয়েন্টসগুলোকে কুচি 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 করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ধারালো হয়েছে। সুন্দর কি বেশি না, মানে মনে করো আগে আমার এটা দিয়ে, আমি আগে যদি আমি এই ধারটুকু না দিয়ে নিতাম তাহলে কাজটা করতে আমার সমস্যা হতো। একটার জায়গায় দুইটা করে মানে কাটার জন্য মানে দুইবার করে চেষ্টা করতে হতো কাটা যে কোনো জিনিস মানে কাটতে, আর এখন কিন্তু একবার কত সুন্দর হয়ে গেছে। তো এটাই আর কি, যে কাপের উল্টো পেটে যদি আমরা এটা এভাবে ধার দিলে মানে হয় অল্প স্বল্প, মোটামুটি মানে মোটামুটি কাজটা হয়ে যায় আর কি। তো আমরা হচ্ছে আজকে সন্ধ্যাবেলা বললাম না যে আগডুম বাগডুম রাস্তা খাবো, অ্যাকচুয়ালি আমারও ক্ষুধা লেগেছে। আজকে আমরা স্কুল থেকে এসে তিন মা মেয়ে এক প্লেটে খাবার খেয়েছি। তো এক প্লেটে খাবার খাওয়া কিন্তু এটাও একটা ইবাদত, আমি বলবো না যে কি মানে, অ্যাকচুয়ালি আমি এখন কনফিউজ, বাট এটা জানি যে অনেক ভালো মানে একটা ইবাদতপূর্ণ কাজ। আর আমাদের আমরা এক প্লেটে খাই না, খুব ইচ্ছা যে বড় দেখে কিনবো, ডিশ কিনে একসাথে খাবো, কিন্তু আমাদের বাসায় পাতলা ডালটা খুব বেশি চলে। পাতলা ডালটা হচ্ছে আমার বড় অনেক লবণ দিয়ে দিলাম, এগুলো একসাথে মিক্স করে একটা ডিম মাখিয়ে নিবো, ডিমগুলোকে মাখিয়ে নিবো, দুইটা ডিম নিয়েছি। আর এটা হচ্ছে ব্রেড দিয়ে আমরা ডিমটাকে একটু এক কথায় এগ স্যান্ডউইচ টাইপের একটু কিছু করবো, পুরোপুরি না হালকা পাতলা আর কি, খেতে কিন্তু খারাপ লাগে না, একটু ঝাল ঝাল হয়েছে, খেতে ভালোই লেগেছে। আর যেটা বলছি ফিরে যে পূর্বের কথায়, সেটা হচ্ছে যে অনেকদিনই ভাবি যে খাবো ওই যে পাতলা ডাল, পাতলা ডালের কারণে সেটা হয় না, কারণ আমার বর অনেক বেশি ডালটা খায়। আর হচ্ছে দেখা যাচ্ছে আমার মেয়েদের ভিতরে এক মেয়ে খাচ্ছে এক মেয়ে খাচ্ছে না এই টাইপের, আর আমার কাছে অত ভালো লাগে না, আমি খাই কিন্তু যেমন প্রতিদিন ঘরে ডাল আছে, আমি প্রতিদিন না হঠাৎ হঠাৎ মানে খেতে বিশেষ আর কি। তো সেই কারণে নর্মালি আমরা একসাথে এভাবে খাচ্ছি না। আচ্ছা, এখানে ডিমটাকে আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নিলাম। তো আজকে একসাথে খাওয়ার কারণটা হচ্ছে আমরা তিন মা মেয়ে প্রায়ই এটা করি, বাট আজকেরটা হচ্ছে স্কুল থেকে। আচ্ছা, এখানে আমি যে ব্রেডগুলো নিয়েছি আর আমি কিন্তু ডস খেয়েছি, সেই ডসটা এখানে আছে, সেটা আর বললাম না মুখে, তোমরা বুঝে নাও। তো যাই হোক, মানে আপা মানে ওদের ফুপি মোরগ পোলাও করে দিয়েছে, এবং আপা বড় একটা নিশে যথেষ্ট পরিমাণে রাইস প্লাস তিনটা মানে দেখাচ্ছে লেগ পিস বা ভালো ভালো মানে দেখাচ্ছে কি সুন্দর মতোই আমরা তিনজন মা মেয়ে ওই এক প্লেট খেয়ে উঠে যেতে পারি। দুপুরের খাবারটা সুন্দর মতো হয়ে গেলো ওইটা দিয়ে। তো ওইটা আমরা এক প্লেট খা মানে এক প্লেটে বসে আমরা তিন মা মেয়ে খুব মজা করে খেয়ে নিলাম। খাওয়ার পরে আর মানে আমাদের যা রান্না ছিল সবটাই রয়ে গেছে, যেটা যেভাবে আছে। তো রাতে রান্না করতে হবে না এক, আর দ্বিতীয় কথা হচ্ছে কি মানে ক্ষুধাটা একটু লেগেই গিয়েছে। আর আমার এত সন্ধ্যাবেলা তো আমি খাই, আমার বরের সাথে নাস্তা খাই, যেমন আসলে ফ্রুটস কেটে দিই, সালাদ কেটে দিলে বা চা ওর সাথে, লেট হয়ে যায় বাট তারপরে ওইটা মেয়ে খাই। এই যে আমি এটা বেজে নিলাম, এটাকে ভিতর থেকে সস টস দিয়ে, সস দিলে একটু ভালো হয়, বাট আমি এখানে দিইনি, উপর থেকে একটু দিয়ে নিব। তো আর এমনিতে কি এটা একদম নর্মাল, আমরা তো কতভাবে স্যান্ডউইচ করে খেতে পারি তাই না, এটা যে একবারে স্যান্ডউইচে বলবো সেটা না, কারণ এটাকে আমি প্রপারভাবে করিনি। সো এটা আমার হচ্ছে যে এখন হঠাৎ করে ক্ষুধা লেগেছে, একটু এভাবে এভাবে করে খাই, দেখো আরেকটা আরেকভাবে করছি এই আর কি।
আর আমরা ঘরে যেরকম করে থাকি আর কি, আর মনে হয় যে শো করব সেই ক্ষেত্রে হয়তো অনেক সুন্দরভাবে প্রিপারেশন করে। আর এমনি তো কি আজকে একটু এলোমেলো হয়ে গেছে আমার দুইটা প্যান, আমি যে কি নিলাম আমি এগুলো আসলে বললে পেজের ক্ষতি। আমি যে কি একটা মানে কি বলবো যে এই সেটটা নিয়ে আমার একেবারে পুরো আমি মানে যেমন নষ্ট হয়ে গেল, একটা হ্যান্ডেলও ভালো না, তারপরে কি অবস্থা। তো প্যানগুলো তো আমি কাজই করতে পারছি না তেমনভাবে, আর আমার হঠাৎ হঠাৎ করতে একটু খারাপই লাগে, তো যার কারণে আমি এখন আজকে এটাতে করছি। আর এই যে আমি ডিম দিয়ে এইগুলাকে আজকে এইভাবে বেজে একটু ভিন্নভাবে বেজে খেলাম, ওপর থেকে সস দিয়ে দিলাম। তো আমরা তিন মামিয়ে তিন পিস ব্রেড নিয়ে নিয়েছি, এখন এটাই আমাদের বিকেলের নাস্তা। বিকেল এখন কিন্তু মাগরিবের পরে প্রায় ওরা পড়ছিল, তো আমি একটু বাইরে ছিলাম, এখন এসে মনে হলো যে চলো আমরা নাস্তা খাই। এটা এখন আর গরম গরম খেতে ভালোই লাগে এক কথায়, আর আমি তো সিএসডিটা খাই, ব্রেডটা খাই, তো এই জন্য আজকে নাস্তা হিসেবে এটাই রাখলাম আমাদের বিকেলের খাবার। আর আমার বর কিন্তু এটা খাবে না, সো আমি ওর জন্য করিও নাই। তো ঠিক আছে, আগডুম বাগডুম আজকের এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, ইসমামিবদিতা ব্লগ চ্যানেলটির সঙ্গেই থেকো। আসসালামু আলাইকুম।